দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলাগুলিতে কিছুটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে। আগামীকাল প্রভাবটা অনেকটা কমে যাবে, তবে কিছুটা প্রভাব থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলো আগামীকাল জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো আগামীকাল মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে। 27 তারিখে গিয়ে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই 27 তারিখে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে। প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো, মূলত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এই জেলাগুলো 27 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার রোদের থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখেও আবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় থাকবে কিছুটা প্রভাব থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 26 তারিখ দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে গিয়ে আবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সব জেলাগুলোতেই, দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 28 তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার উত্তরবঙ্গে। তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই আগামী 4-5 দিনে।